হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন। বন্ধুরা, এই কাজটি অতি সোজা, বাট তারপরেও বহু লোক আমাদের কাছে এই কাজটি নিয়ে আসে। তো বন্ধুরা, এই ভিডিওটি সর্বসাধারণের জন্য, শুধুমাত্র আমাদের টেকনিশিয়ানদের জন্য না, কারণ যারা টেকনিশিয়ান তারা অবশ্যই এই কাজটি করতে পারবে। তো একটা মোবাইলের গুগল অ্যাকাউন্ট অবশ্যই দরকার। যদি আপনি মোবাইলে ইন্টারনেট ইউজ করতে চান, ফেসবুক, ইউটিউব, তাহলে অবশ্যই আপনাকে গুগল অ্যাকাউন্ট ইনক্লুড করতে হবে। তো বন্ধুরা, একটা মোবাইলে বিভিন্নভাবে গুগল অ্যাকাউন্ট খোলা যায় কয়েকটা সেটিং থেকে। তো কী কী সেটিং থেকে গুগল অ্যাকাউন্ট খোলা যায় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্ট আমরা এই অপশন থেকে আপনি গুগল অ্যাকাউন্ট চালু করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট দেন, অ্যাড অ্যাকাউন্ট, এরপরে আপনি গুগলে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট আসবে। দেন গুগলে গুগল অ্যাকাউন্ট, তারপর আর কোন কোথা থেকে গুগল অ্যাকাউন্ট করা যাবে সেটাও আবার দেখাচ্ছে। বন্ধুরা, প্লে স্টোর থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা সরাসরি প্লে স্টোরে ঢুকে বন্ধুরা দেখেন সাইন ইন অপশন, সাইন ইনে ক্লিক করুন প্রথমে। তো অবশ্যই আমাদের নেট কানেক্ট করতে হবে, এখানে ওয়াইফাই নেটওয়ার্ক বা ডাটা কানেক্ট থাকতে হবে। মোবাইল ডাটা অন করে নিতে হবে, আমার ওয়াইফাই আছে তো আমি আর ডাটা অন করব না এর জন্য। তো বন্ধুরা দেন সাইন ইনে ক্লিক, কিছুটা সময় নেবে, 2-1 সেকেন্ড। তারপর বন্ধুরা দেখেন এখানে কয়েকটা অপশন আছে, ইমেইল, ফোন, ফরগেট ইমেইল, তারপরে নিচে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট, নেক্সট। তো আমাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দুটো অপশন আছে, ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, আমরা ফর মাই সেলফে দেবো। তারপরে এখন অপশন আছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো আপনাদের নেম দুটো সাজান, প্রথমে যেভাবে ডাকেন, ধরেন এমডি সাইদ, এমডি ড্যাশ ড্যাশ, বা দুটো নাম মোহাম্মদ কামাল। তো আমি আমার নামটাই দিচ্ছি এমডি বশির, ফার্স্ট নেম এমডি, সেকেন্ড নেম বশির। তো বন্ধুরা ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেম টাইপ করা হয়ে গেল, নেক্সট বাটন। এরপরে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আপনার জন্ম তারিখটা সঠিক দেওয়াই ভালো, যেহেতু আপনার আইডিটি এমন একটা আইডি খুলবেন যেন আপনারা সবসময় এটা মনে রাখতে পারেন, আপনাদের জন্য সহজলভ্য হয়, কারণ আইডিটি খুবই দরকারের। বর্তমানে একটা সেট ইউজ করতে গেলে যদি কখনো ফরম্যাট মানে নেই বা আইডি ভুলে গেলে অনেক বিরক্তির শিকার হতে হয়, এই জন্য আইডিটা এমনভাবে আইডিতে আপনার তথ্যগুলো দিবেন যেন তা সঠিক হয়, সহজে আপনার মনে করতে পারেন। জন্ম তারিখ মেইল লেয়ার, এখন আপনার আইডি নাম কি নামে আইডি খুলবেন। তো অবশ্যই আমার নাম এমডি বশির লিখছি, কিন্তু এমডি বশির দেখা গেছে আর একাধিক আইডি আছে, এই জন্য এমডি বশির শুধু আইডি নিবে না, তো আমাদের এই ক্ষেত্রে কিছু সংখ্যা ইউজ করতে হবে বা এমন কোনো নাম দিতে হবে যেটা আগে আইডি খোলা নাই। তো এই ক্ষেত্রে আমি আমার নাম্বারের শেষে কয়েক ডিজিট দেব যাতে আমি আইডিটি ভুলে না যাই। দেখুন বন্ধুরা, এই এমডি বশির নামে আছে অনেক আইডি, এর জন্য আমার আইডিটি নিচ্ছে না, ওরা অ্যাভেলেবল দিয়ে দিছে একটা আইডি, তো আমি এটাও নিব না। আমার মনে রাখার সুবিধাতে আমি আমার নাম দিছি এবং নাম্বারের শেষের কয়েক ডিজিট দেব। তো শেষের প্রথমে না 3 ডিজিট টাইপ করলাম, তো বন্ধুরা তাতে হবে না, আরো ডিজিট বাড়াতে হবে। ফোর ডিজিট, আশা করি যে এখন হবে। বন্ধুরা ওটা নিচে এখন আমাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আমার একটা পাসওয়ার্ড দেবেন যাতে আপনার সহজে ভুলে না যান,
বা এমন একটা কিছু দেবেন যে প্রত্যেকটা আইডির ক্ষেত্রে বা সে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি ইচ্ছা করলে এবার কখনো ভুল না হয়। বন্ধুরা, আর পাসওয়ার্ডটা সবসময় গোপন রাখবেন। আপনার ভেরিফিকেশনের জন্য আপনার নাম্বারটি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু নাম্বারটি দেওয়াই ভালো। কখনো ভুলে গেলে দেখতে ভেরিফিকেশনের নাম্বারটি ইউজ করতে পারেন আপনারা। তো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট খোলা হইলো এই লোকাস। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং বা আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন। তো বন্ধুরা, যে এখন দেখুন আমি প্লে স্টোর ব্যবহার করছি, গুগল আইডি না খুললে আপনার প্লে স্টোরে ঢোকা সম্ভব ছিল না, বা ইউটিউব কোনো সফটওয়্যারে আপনারা পার্টলি ডাউনলোড করতে পারতেন না, এই জন্য গুগল আইডিটি খোলা খুবই জরুরি। আর কোনখানে কীভাবে ভালোভাবে গুগল আইডি খুলবেন তা আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।